শুভ শিক্ষার্থী বিন্দু, তোমরা সবাই ভালো আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে আজকে তোমাদের ক্লাস নিয়ে আসছি আমি কোম্পানি সংগঠন বা যৌথ মূলধন কোম্পানির গঠন প্রণালী। যৌথ মূলধন কোম্পানির গঠন প্রণালী সুপ্রিয় শিক্ষার্থীরা, এতদিন থেকে তোমাদের আমি যৌথ মূলধনী কাকে বলে, যৌথ মূলধনী কোম্পানি কাকে বলে অনলাইন ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছি। আজকে আমরা পড়বো যৌথ মূলধনী কোম্পানির গঠন প্রণালী। যৌথ মূলধনী কোম্পানি হলো আইনসৃষ্ট প্রতিষ্ঠান হওয়ার শর্ত কোম্পানিটি একটি নিয়ম অনুযায়ী গঠন করা হয়েছে। এখানে যৌথ মূলধনী কোম্পানির গঠন প্রণালী বলতে প্রাইভেট লিমিটেড এবং পাবলিক লিমিটেড কোম্পানির গঠন প্রণালীকে বোঝানো হয়েছে। এটি 1994 সালে কোম্পানি আইন অনুযায়ী পরিচালিত হয়ে থাকে, যার কারণে এটি 1994 সালে কোম্পানি আইন অনুযায়ী এটিকে গঠন করা হয়ে থাকে। আবারও বলছি, এটি যৌথ মূলধনী কোম্পানির গঠন বলতে প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানির গঠন পর্যায়টি বুঝি। এই কোম্পানি গঠন করতে হলে চারটি পর্যায় অনুসরণ করা হয়ে থাকে। একটি হচ্ছে উদ্যোগ গ্রহণ পর্যায়, একটা হচ্ছে প্রথমটা হচ্ছে কি উদ্যোগ গ্রহণ পর্যায়। যৌথ মূলধনী কোম্পানিতে উদ্যোগ গ্রহণ পর্যায়ে প্রবর্তকগণ কোম্পানি গঠনের উদ্যোগ গ্রহণ করবে। তাহলে প্রবর্তক বলতে যৌথ মূলধনী কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানির কমপক্ষে 2 জন এবং পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে 7 জন প্রবর্তক কর্তৃক প্রতিষ্ঠানটি গঠনের উদ্যোগ গ্রহণ করতে হবে। আবারও বলছি, প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠনের ক্ষেত্রে 2 জন এবং পাবলিক লিমিটেড কোম্পানি গঠনের পক্ষে কমপক্ষে 7 জন প্রবর্তক কর্তৃক কোম্পানি গঠনের উদ্যোগ গ্রহণ করতে হবে। তাহলে উদ্যোগ গ্রহণ পর্যায়ে যে সকল বিষয়সমূহ পরিলক্ষিত হয় সে সকল বিষয়সমূহ হল, প্রথম হচ্ছে ক্ষেত্র চিহ্নিত করা, প্রথম আমাদের কি করতে হবে ক্ষেত্র চিহ্নিতকরণ করতে হবে। ক্ষেত্র চিহ্নিতকরণ বলতে কোম্পানি প্রতিষ্ঠানটিকে নির্দিষ্টকরণকে বুঝিয়ে থাকে। ক্ষেত্র চিহ্নিতকরণ বলতে প্রতিষ্ঠানকে নির্দিষ্টকরণকে বুঝিয়ে থাকে। নির্দিষ্টকরণ বলতে কোম্পানি গঠনে কী পরিমাণ মূলধনের প্রয়োজন হবে, প্রযুক্তির পরিমাণ, এমনকি কোম্পানি গঠনে মূলধনের পরিমাণ, প্রযুক্তির পরিমাণ, জনশক্তির পরিমাণ ইত্যাদি সব কিছু নির্দিষ্টকরণকে বোঝায়। ক্ষেত্র চিহ্নিতকরণ কোম্পানিটি কীভাবে প্রতিষ্ঠিত হবে এবং প্রতিষ্ঠিত হলে কোম্পানিটি কী পরিমাণ মূলধন লাগবে এবং কোম্পানিটি প্রযুক্তির পরিমাণ কী হবে, জনশক্তির পরিমাণ কী হবে এবং কোম্পানির শেয়ার সংখ্যা কত হবে সেটি নির্দিষ্টকরণই হচ্ছে ক্ষেত্র চিহ্নিত করা। প্রবর্তকগণ প্রাথমিক অবস্থায় ক্ষেত্র চিহ্নিত করবে। প্রবর্তকগণ প্রাথমিক অবস্থায় ক্ষেত্র চিহ্নিতকরণ হিসাবে তারা বিভিন্ন বিষয়বস্তু নির্দিষ্টকরণ করবে। এই নির্দিষ্টকরণের মধ্যে মূলধনের পরিমাণ কী হবে, শেয়ার সংখ্যা কী হবে, প্রযুক্তির পরিমাণ কী হবে এবং কি তাদের জনশক্তির পরিমাণ কী কতটুকু প্রয়োজন হবে সেটি নির্দিষ্টকরণ করবে। দ্বিতীয় পর্যায় হচ্ছে সম্ভাব্যতা যাচাই। দ্বিতীয় পর্যায়ে তাদেরকে কি করতে হবে, প্রবর্তকগণকে সম্ভাব্যতা যাচাই করতে হবে। এই সম্ভাব্যতা যাচাই করতে গেলে অবশ্যই
ক্ষেত্র চিহ্নিতকে বাস্তব আলোকে রূপদান করতে হবে। এই ক্ষেত্র চিহ্নিত করছে কি, ক্ষেত্র চিহ্নিত করছে মূলধন, শেয়ার সংখ্যা, প্রযুক্তি, জনশক্তি, কোন অবস্থায় স্থাপন করা হবে ইত্যাদি নির্ধারণ করা হয়েছে। আর এই নির্ধারণকে, এই ক্ষেত্র চিহ্নিতকে বাস্তবে রূপদান করাকে সম্ভাব্যতা যাচাই করা, মানে আমরা যেই অবস্থার, যেটির উপর নির্ভর করে কোম্পানিটি গঠন করব, যে বিষয়বস্তু, যে ক্ষেত্র চিহ্নিত করছি আমরা, সেই ক্ষেত্র চিহ্নিতর উপর নির্ভর করে এটিকে আদৌ করা সম্ভব কি না সেটি সম্ভাব্যতা যাচাই করাই হচ্ছে দ্বিতীয় পদক্ষেপ। তাহলে ক্ষেত্র চিহ্ন কোম্পানি গঠন উদ্যোগ গ্রহণ পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে হচ্ছে সম্ভাব্যতা যাচাই। প্রথম পর্যায়ে আমরা ক্ষেত্র চিহ্নিত করছি, এই ক্ষেত্র চিহ্নিত করার বিষয়বস্তু সমূহ বাস্তব আলোকে রূপদান করা সম্ভব কি না সেটি সম্ভাব্যতা যাচাই করতে হবে। আর এই সম্ভাব্যতা যাচাইয়ের উপর, এই সম্ভাব্যতা যাচাইয়ের উপরে যৌক্তিক নিজের সামর্থ্যের সাথে মিল রেখে বর্তমান এবং ভবিষ্যতে বিষয়বস্তু পর্যালোচনা করে নিজের সামর্থ্যের সাথে মিল রেখে সম্ভাব্যতা যাচাই করতে হবে। তারপর এটা হচ্ছে প্রকল্প অনুমোদন। প্রকল্প অনুমোদন এই ক্ষেত্র চিহ্নিতের পর এবং সম্ভাব্যতা যাচাইয়ের পর প্রকৃতপক্ষে এই পর্যায়ে প্রকল্পটির অনুমোদন দিবে। প্রকল্পটি যদি ক্ষেত্র চিহ্নিতকরণ এবং নির্দিষ্টকরণের সাথে সম্ভাব্যতা আদৌ সম্ভব হয়ে থাকে তাহলে সেটি কী করবে, প্রকল্প অনুমোদন মানে প্রকল্প গ্রহণের উদ্যোগ গ্রহণ করবে। উদ্যোক্তা বা প্রবর্তকগণ প্রকল্পের অনুমোদন গ্রহণ করবে। আর্থিক পরিকল্পনা তৈরি, তার নম্বর অর্থ আর্থিক পরিকল্পনা তৈরি। এই পর্যায়ে প্রকল্প অনুমোদনের পর এই পর্যায়ে প্রবর্তকগণ আর্থিক পরিকল্পনা তৈরি করবে। তাহলে আর্থিক পরিকল্পনা তৈরির মধ্যে মানে এই প্রকল্পটি গঠন করার জন্য যে অর্থনৈতিকভাবে যে সকল মূলধন, অর্থনৈতিক যে সকল সুযোগ সুবিধা প্রয়োজন সেটি আর্থিক পরিকল্পনা তৈরি, মানে অর্থটা পরিকল্পনা হচ্ছে পূর্বানুমানের সাথে পূর্বনির্ধারিত বা পূর্বানুমানের সাথে সম্পর্কযুক্ত করে পরিকল্পনা বলতে আমরা পূর্বনির্ধারিত নকশাকে বুঝিয়ে থাকি। তাহলে আমরা প্রকল্পটি অনুমোদন করার পর পরবর্তী পর্যায় হচ্ছে আর্থিক পরিকল্পনা তৈরি। তাহলে প্রকল্প নিয়ে নির্বাচন এবং প্রকল্পটি গঠন করার জন্য যে সকল অর্থ দরকার হয়ে থাকে সেটিকে পূর্বে নির্ধারণ করতে হবে। কোন কোন অবস্থা থেকে অর্থটা গ্রহণ করা হবে, বাড়িতে নিজস্ব তহবিল এবং ঋণকৃত তহবিল এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে থেকে সংগৃহীত তহবিল দিয়ে কোম্পানিটি গঠন করা হবে সেটি আর্থিক পরিকল্পনা তৈরি করতে হবে। আমি আর্থিক পরিকল্পনা সম্বন্ধে আরও একটু বুঝিয়ে বলছি। আর্থিক পরিকল্পনা হচ্ছে সম্ভাব্যতা যাচাইয়ে প্রকল্প ব্যয় যে হিসাব ধরা হয়ে থাকে এই পর্যায়ে এসে সেই অর্থ কখন কিভাবে সংগৃহীত করা হবে আর্থিক পরিকল্পনা তৈরি হবে। এতে শেয়ার মূলধন, শেয়ারের মূল্য এবং উদ্যোক্তা ও পরিচালক হওয়ার ন্যূনতম যোগ্যতা সূচক শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত। তাহলে আর্থিক পরিকল্পনা তৈরি হচ্ছে সম্ভাব্যতা যাচাইয়ের পর এবং প্রকল্প অনুমোদনের পরবর্তী পর্যায়ে এটি আর্থিক পরিকল্পনা তৈরি করতে হবে। আর্থিক পরিকল্পনা তৈরি বলতে আমরা বুঝে থাকি আর্থিক পরিকল্পনা তৈরি হচ্ছে ন্যূনতম মূলধন, শেয়ার মূলধন, শেয়ার সংখ্যা, শেয়ার মূলধন, শেয়ার সংখ্যা এবং কি শেয়ার মূলধন, শেয়ার সংখ্যা এবং কি পরিচালকদের যোগ্যতা সূচকের শেয়ার ইত্যাদির মাধ্যমে আর্থিক পরিকল্পনা তৈরি করা হয়ে থাকে। আবারও বলছি, শেয়ার মূলধন, শেয়ার সংখ্যা এবং পরিচালকদের ন্যূনতম যোগ্যতা সূচক শেয়ারের উপর নির্ভর করে আর্থিক পরিকল্পনা তৈরি করা হয়ে থাকে। তারপরে পরবর্তী হচ্ছে নাম নির্বাচন, পাঁচ। এই
পর্যায়ের প্রবর্তকগণ নাম নির্বাচন করবে। যে প্রতিষ্ঠানটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেই প্রতিষ্ঠানটি যে প্রতিষ্ঠানটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেই প্রতিষ্ঠানের নাম নির্বাচন করবে। নাম নির্বাচন করতে প্রবর্তকরা খেয়াল রাখবে যে এই পূর্ববর্তী এই নামের সাথে পূর্ববর্তী কোনো প্রতিষ্ঠান এই নামের সাথে সম্পর্কযুক্ত কিনা সেই রকম কোনো নাম রাখা যাবে না। তাহলে পূর্ববর্তী কোনো প্রতিষ্ঠান বা কোনো ধরনের ঝামেলা মুক্ত যেখানে আগে নিবন্ধিত এমন কোনো প্রতিষ্ঠান এই নামের সাথে সম্পর্কযুক্ত হলে সেই নাম রাখা যাবে। তাহলে নতুনত্বভাবে একটা নাম সংগ্রহ করে নিবন্ধকের নিকট পেশ করতে হবে। নিবন্ধকের নিকট পেশ করলে নিবন্ধক যাচাই বাছাই করে নামটি নির্বাচন করবে। তৃতীয় তার পরবর্তী শেষ পর্যায়ে হচ্ছে নামের ছাড়পত্র সংগ্রহ। নামে ছাড়পত্র সংগ্রহ এই পর্যায়ে কোম্পানির প্রবর্তকরা কোম্পানির নির্বাচিত নামটি কোম্পানি নিবন্ধকের নিকট পেশ করার পর নিবন্ধক সন্তুষ্ট হয়ে বা যাচাই বাছাই করে পূর্ববর্তী কোনো নামের সাথে সংশ্লিষ্ট কিনা তাহলে যাচাই করে দেখে নামটা যদি যথোপযুক্ত হয় তাহলে কোম্পানির নামটি কোম্পানি রেজিস্টার অফিসে নিবন্ধিত করবে। আর নিবন্ধিত করার পরে একটি নামের ছাড়পত্র একটি এক কপি প্রবর্তকদের পেশ করবে। এটি এই মাধ্যমে কোম্পানি কি প্রবর্তক নামের ছাড়পত্র সংগ্রহ করে থাকে। তাহলে আমরা প্রথম আমরা বলছি কি যৌথ মূলধনী কোম্পানির গঠন করার এই পথ হচ্ছে আমরা উদ্যোগ গ্রহণ পর্যায়। উদ্যোগ গ্রহণ পর্যায়ে আমরা অনেকগুলো বিষয়বস্তু করেছি, ছয়টি বিষয়বস্তু। একটা হচ্ছে ক্ষেত্র চিহ্নিত করছি মানে কোম্পানিটি নির্দিষ্টকরণ করছি। তারপরে দ্বিতীয়টা হচ্ছে সম্ভাব্যতা যাচাই করছি মানে নির্দিষ্টকরণের সাথে বাস্তব আলোকের সাথে এটি আদৌ সম্ভব কিনা সেটি যাচাই করে দেখবে প্রবর্তক। তার পরবর্তীতে তারা কী করবে, তিন নম্বরে প্রকল্পের অনুমোদন করবে। সম্ভাব্যতা যদি সম্ভব হয়ে থাকে তাকে প্রকল্পটির অনুমোদন করবে এবং পরবর্তীতে আর্থিক পরিকল্পনা তৈরি করবে। আর্থিক পরিকল্পনা হচ্ছে কোম্পানির শেয়ার মূলধন, কোম্পানির শেয়ার সংখ্যা, কোম্পানির প্রবর্তকদের ন্যূনতম যোগ্যতা সূচক শেয়ার সংখ্যা ইত্যাদি নির্ধারণের মাধ্যমে আর্থিক পরিকল্পনা তৈরি করবে। তার পরবর্তী হচ্ছে নাম নির্বাচন করবে। কোম্পানিটি পূর্ববর্তী কোনো নামের সাথে সম্পর্কযুক্ত থাকলে এইরকম নাম ব্যতীত অন্য নতুনত্বর কোনো একটি নাম নির্বাচন করে নিবন্ধকের নিকট পেশ করবে। ষষ্ঠ পদে নামের ছাড়পত্র সংগ্রহ করতে হবে। এটি নামটি নিবন্ধকের নিকট পেশ করলে কোম্পানি রেজিস্টার অফিসে এটির নাম তালিকাভুক্ত হবে। তালিকাভুক্তের পরবর্তী একটি কপি কোম্পানির প্রবর্তকদের প্রদান করা হবে। এটি হচ্ছে নামের ছাড়পত্র সংগ্রহ। তাহলে আমরা উদ্যোগ গ্রহণ পর্যায়ে একটি দলিল পেয়েছি, সেটি হচ্ছে নামের ছাড়পত্র সংগ্রহ। তারপরে দ্বিতীয় হচ্ছে দলিল পত্র প্রণয়ন পর্যায়ে আমরা কথা চলে আসি। দলিল পত্র প্রণয়ন পর্যায়ে প্রবর্তকগণ বিভিন্ন দলিল পত্র দিয়ে সংগ্রহ করে থাকে। এর এক নম্বর দলিল হচ্ছে স্মারকলিপি। এই পর্যায়ে দলিল পত্র প্রণয়ন পর্যায়ে এই পর্যায়ে কোম্পানির প্রবর্তক দুটি দলিল সংগ্রহ করবে। প্রথম দলিলটি হচ্ছে স্মারকলিপি। এটি কোম্পানির মূল দলিল সনদ বা সংবিধান। এতে কোম্পানির কি থাকে, নাম, ঠিকানা, উদ্দেশ্য, দায়, মূলধন, সম্মতি ইত্যাদি উল্লেখ থাকে। তাহলে
এটি কোম্পানি মূলদলিল সনদ বা সংবিধান, যাকে ছাড়া কোম্পানি গঠন করা সম্ভব না। তাহলে স্মারকলিপির আর এক নাম হচ্ছে পরিমেলবন্ধ বা সঙ্গ স্মারক, পরিমেলবন্ধ বা সঙ্গ স্মারক। স্মারকলিপির তিনটা নাম, একটা হচ্ছে স্মারকলিপি, আরেকটা হচ্ছে পরিমেলবন্ধ, আরেকটা হচ্ছে কি সঙ্গ স্মারক। তাহলে স্মারকলিপি কোম্পানি আবারও বলছি, স্মারকলিপি কোম্পানির মূল দলিল সনদ বা সংবিধান। সংবিধান সম্পর্কে আমি একটু বলতে চাই। সংবিধান হচ্ছে বাংলাদেশের সংবিধান, ছাড়া যেহেতু বাংলাদেশ পরিচালনা করা সম্ভব না, একটি দেশে সংবিধান দিয়ে ওই দেশের অভ্যন্তরীণ সকল বিষয় পরিচালনা করা হয়ে থাকে। ঠিক তেমনই স্মারকলিপি ছাড়া কোম্পানি পরিচালনা করা সম্ভব না, যার কারণে স্মারকলিপিকে কোম্পানির সংবিধানের সাথে তুলনা করা হয়েছে। স্মারকলিপি আবারও বলছি, স্মারকলিপি আরেকটি নাম হচ্ছে সঙ্গ স্মারক এবং আরেকটি নাম হচ্ছে পরিমেলবন্ধ। স্মারকলিপি কাকে বলে এটা বলছি, স্মারকলিপি হচ্ছে কোম্পানির মূল দলিল সনদ বা সংবিধান, যাতে সংবিধানের সাথে কেন তুলনা করা হচ্ছে। একটি দেশের সংবিধান ছাড়া দেশ যেমনটি দেশ পরিচালনা করা যায় না, তেমনটি স্মারকলিপি ছাড়া কোম্পানি পরিচালনা করা যায় না। এই স্মারকলিপিতে থাকে কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, দায়, মূলধন এবং সম্মতি ইত্যাদি উল্লেখ থাকে। এই সকল দ্বারা শুধু কোম্পানির স্মারকলিপির বিষয়বস্তু। দ্বিতীয় দলিল হচ্ছে কোম্পানি পরিমেল নিয়মাবলী বা সংবিধি, পরিমেল নিয়মাবলী, কোম্পানির পরিমেল নিয়মাবলী, কোম্পানির পরিমেল নিয়মাবলী। কোম্পানির পরিমেল নিয়মাবলী হচ্ছে কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল। এতে কোম্পানি অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত সকল নিয়ম নীতি উল্লেখ থাকে। কোম্পানি অভ্যন্তরীণ কিভাবে পরিচালিত হবে তার সকল নিয়ম নীতি এই কোম্পানির পরিমেল নিয়মাবলী উল্লেখ থাকে। তাহলে কোম্পানির তফসিল একটি কোম্পানির পরিমেল নিয়মাবলী হিসেবে ধরে নেওয়া হয়। তাহলে আমরা এখানে কয়েকটি দলিল পেয়েছি, একটা হচ্ছে স্মারকলিপি সঙ্গ স্মারক বা পরিমেলবন্ধ, আরেকটা হচ্ছে পরিমেল নিয়মাবলী সঙ্গবিধি। তাহলে এই দুটি দলিল পত্রটি আমরা সংগ্রহ করেছি। তাহলে দ্বিতীয় দলিল, গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে পরিমেল নিয়মাবলী। এতে কোম্পানি অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত সকল নিয়ম নীতি উল্লেখ থাকে। তাহলে এতে কোম্পানির তফসিল একটি কোম্পানির পরিমেল নিয়মাবলী হিসেবে ধরে নেওয়া হয়। তৃতীয় পর্যায় হচ্ছে নিবন্ধন পত্র সংগ্রহ পর্যায়। কোম্পানি গঠনের নিবন্ধন পত্র সংগ্রহ করতে হলে কোম্পানিকে অবশ্যই প্রবর্তককে কোম্পানি নিবন্ধকের অফিসে নির্ধারিত কর, নিবন্ধকের নির্ধারিত ফি প্রদান করবো, নির্ধারিত ফরম সংগ্রহ করা, নির্ধারিত ফরম সংগ্রহ করে তা পূরণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্রাদি সন্নিবেশিত করে নিবন্ধকের নিকট পেশ করবে। আর নিবন্ধক সন্তুষ্ট হলে কোম্পানির নামটি নিবন্ধকের রেজিস্টার অফিসে তালিকাভুক্ত করবে এবং কোম্পানিটি নিবন্ধিত হবে। তাহলে নিবন্ধন পত্র সংগ্রহ পর্যায়, এই পর্যায়ে প্রবর্তককর কোম্পানির নিবন্ধকের অফিসে গিয়ে নির্ধারিত ফি প্রদান করব, কোম্পানির নিবন্ধকের ফরম সংগ্রহ করব এবং এটি পূরণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্র সন্নিবেশিত করে নিবন্ধকের নিকট পেশ করবে। প্রয়োজনীয় কাগজপত্র বলতে কোম্পানির নামের ছাড়পত্র, স্মারকলিপি, পরিমেল নিয়মাবলী ইত্যাদি কাগজপত্র সন্নিবেশিত করে কোম্পানির নিবন্ধকের নিকট পেশ করবে। আর নিবন্ধক সন্তুষ্ট হলে কোম্পানির রেজিস্টার অফিসে কোম্পানির নামটি তালিকাভুক্ত করবে এবং কোম্পানিটি নিবন্ধিত হবে। তাহলে এই পর্যায়ে প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধিত হওয়ার পরপরেই কাজ শুরু করতে পারবে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধিত হওয়ার পর তাকে কার্য আরম্ভের অনুমতিপত্রের জন্য অপেক্ষা করতে হবে। তাহলে এই পর্যায়ে 4 নম্বর পর্যায়ে হচ্ছে কার্য আরম্ভের অনুমতিপত্র সংগ্রহ পর্যায়, কার্য আরম্ভ পর্যায়।
ন্যাচার অনুভব করতে। তাহলে এই পর্যায়ে কি করবে? কার্যারম্ভের পর্যায়ে মানে কার্যারম্ভের পর্যায়ে এই পর্যায়ে কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানিটি কার্যারম্ভের অনুমতি পত্র সংগ্রহের জন্য বিবরণ পত্র ইস্যু করবে। এই পর্যায়ে পাবলিক লিমিটেড কোম্পানিকে অবশ্যই ন্যূনতম শেয়ার কার্যারম্ভের পর্যায়ে পাবলিক লিমিটেড কোম্পানিকে অবশ্যই কার্যারম্ভের অনুমতি পত্র সংগ্রহ করতে হবে। তাহলে কার্যারম্ভের অনুমতি পত্র সংগ্রহ করতে হলে পাবলিক লিমিটেড কোম্পানিকে যে সকল কাজ শুরু করতে হবে, পাবলিক লিমিটেড কোম্পানিকে ন্যূনতম শেয়ার সংগ্রহের জন্য অবশ্যই পাবলিক লিমিটেড কোম্পানিকে ন্যূনতম শেয়ার সংগ্রহ করার জন্য ন্যূনতম শেয়ার সংগ্রহ করতে হবে। তাহলে ন্যূনতম শেয়ার সংগ্রহের জন্য তারা কি করবে? বিবরণ পত্র ইস্যু করবে। ন্যূনতম শেয়ার সংগ্রহের জন্য বিবরণ পত্র ইস্যু করবে এবং বিবরণ পত্র ইস্যুর পরিপ্রেক্ষিতে যে সকল যোগ্যতা সূচক শেয়ার ক্রয়ের মাধ্যমে কোম্পানি কি করবে? বিবরণ পত্রের বিবৃতি জমা দিয়ে কোম্পানি কার্যারম্ভের অনুমতি পত্র সংগ্রহ করবে। পাবলিক লিমিটেড কোম্পানিকে অবশ্যই কার্যারম্ভের অনুমতি পত্র সংগ্রহের জন্য অবশ্যই বিবরণ পত্র ইস্যু করতে হবে। বিবরণ পত্র ইস্যু করা হয়ে থাকে জনগণকে শেয়ার ক্রয়ের আহ্বান জানিয়ে একটি প্রচার পত্র। বিবরণ পত্রকে বলা হয় জনসাধারণকে শেয়ার ক্রয়ের আহ্বান জানিয়ে একটি প্রচার পত্র। আর এই প্রচার পত্র ইস্যু করার পরে জনগণ শেয়ার ক্রয়ের সাড়া দিলে, জনগণ সাড়া দিলে তাদের মধ্যে থেকে ন্যূনতম মূলধন সংগ্রহিত হলে কোম্পানি কি করবে? পাবলিক লিমিটেড কোম্পানি তার ন্যূনতম শেয়ার মূলধন সংগ্রহ হলে পাবলিক লিমিটেড কোম্পানি বিবরণ পত্রের বিবরণী নিবন্ধকের নিকট পেশ করে, আর নিবন্ধক সন্তুষ্ট হলে তাকে কার্যারম্ভের অনুমতি পত্র প্রদান করবে। যদি বিবরণ পত্রের বিপরীতে যদি জনসাধারণের সাড়া গ্রহণ করা সম্ভব না হয়, মানে জনগণ যদি সাড়া না দেয়, তাহলে তার বিপরীতে তারা বিবরণ পত্রের বিকল্প বিবৃতি তৈরি করবে। আবার একটু বলছি, কার্যারম্ভের অনুমতি পত্র পাবলিক লিমিটেড কোম্পানিকে অবশ্যই বিবরণ পত্র জনগণকে শেয়ার ক্রয়ের আহ্বান জানিয়ে বিবরণ পত্র ইস্যু করতে হবে। আরবারও বলছি, কার্যারম্ভের অনুমতি পত্র সংগ্রহ করার জন্য পাবলিক লিমিটেড কোম্পানিকে অবশ্যই জনগণকে শেয়ার ক্রয়ের আহ্বান জানিয়ে বিবরণ পত্র ইস্যু করতে হবে। এবার বলতেছি বিবরণ পত্র কাকে বলে। বিবরণ পত্র হলো জনগণকে শেয়ার ক্রয়ের আহ্বান জানিয়ে যে প্রচার পত্র ইস্যু করা হয় সেটি হচ্ছে বিবরণ পত্র। আর জনগণ যদি এটি সাড়া প্রদান করে থাকে, তাহলে বিবরণ পত্রের বিবরণী জমা দিয়ে কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানি কার্যারম্ভের অনুমতি পত্র সংগ্রহ করতে পারে। যদি জনসাধারণ শেয়ার ক্রয়ের আহ্বানে সাড়া না দিয়ে থাকে, তাহলে তার বিপরীতে পাবলিক লিমিটেড কোম্পানি বিবরণ পত্রের বিকল্প বিবৃতি তৈরি করবে। বিবরণ পত্রের বিকল্প বিবৃতি বলতে কোম্পানি প্রবর্তকগণ বা পরিচালকগণ কোম্পানির যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করে এটি নিজেদের মধ্যে থেকে যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করে এর বিবরণ পত্রের বিকল্প বিবৃতি তৈরি করে, মানে তারা পরিচালকরাই তারা যোগ্যতা সূচক শেয়ার ক্রয়ে সম্মত হলে যোগ্যতা সূচক শেয়ার ক্রয় এবং ন্যূনতম মূলধন সংগ্রহ করে বিবরণ পত্রের বিকল্প বিবৃতি তৈরি করে নিবন্ধকের নিকট পেশ করে, আর নিবন্ধক সন্তুষ্ট হলে কার্যারম্ভের অনুমতি পত্র প্রদান করে। এই পর্যায়ে পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে। কার্যারম্ভের অনুমতি পর্যায়ে পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে। তাহলে পাবলিক লিমিটেড কোম্পানি অবশ্যই কার্যারম্ভের অনুমতি পত্র পাওয়ার পর পরে পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে কার্যারম্ভের অনুমতি পত্র পাওয়ার পরে পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারবে। তাহলে আমরা বলতে পারি উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে একটি কোম্পানি গঠন করতে হলে কোম্পানিকে অবশ্যই কি করতে হবে? প্রবর্তকরা উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রবর্তকরা উদ্যোগ গ্রহণের মাধ্যমে প্রয়োজনীয় দলিলপত্রটি সংগ্রহ করে নিবন্ধকের নিকট পেশ করলে, আর কোম্পানির নামটি নিবন্ধিত হওয়ার পর পরে প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানিকে কাজ শুরু করতে হলে কার্যারম্ভের অনুমতি পত্র সংগ্রহ করতে হবে। তাহলে বিভিন্ন পর্যায় পদক্ষেপের মাধ্যমে তারা কার্যারম্ভের অনুমতি পত্র সংগ্রহ করে পাবলিক লিমিটেড কোম্পানিও কাজ শুরু করতে পারে। তোমরা সবাই ভালো থাকবা, আশা করি। আল্লাহ হাফেজ।